সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা সবাই নতুন কারিকুলাম গত বছর থেকেই শুরু করেছি তো এবার যারা তোমরা ক্লাস নাইনে আছো তোমাদের জন্য এটা সম্পূর্ণই নতুন তোমরা এর আগে এই কারিকুলাম পাওনি সিক্স সেভেন বা এইটে নবম শ্রেণীতেই তোমরা প্রথম পেলে তা আমি তোমাদের নতুন ইংরেজি শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে আমরা নতুন কারিকুলামের নবম শ্রেণীর দ্বিতীয় এক্সপেরিয়েন্স সেটা আমরা আজকে শুরু করব। তো চলো আমরা শুরু করি আমাদের এই এক্সপিরিয়েন্সের নাম হচ্ছে নেচারস টেপিস্ট্রি প্রকৃতির অপরূপ সৌন্দর্যতা তো এখানে আমাদের প্রথম ইনস্ট্রাকশন যেটা আছে আমাদের বইয়ে লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্টেশনস অ্যান্ড ডিসক্রাইব দেম ইন ইউর ওন ওয়ার্ডস অলসো রাইট হাউ ইউ ফিল অন দোজ সিচুয়েশনস তো তোমাদের মধ্য থেকে একজন দাঁড়াও দাঁড়িয়ে ইনস্ট্রাকশনটি একটু লাউডলি পড়ো ওকে থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে তোমার পড়াটি তো এই পড়াটির আমরা আবার বাংলাটা একটু দেখে নেই তো তোমাদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলো আমাদের বাংলায় এই ইনস্ট্রাকশনটা কি দেয়া আছে একজন একটু জোরে পড়ো অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ তোমাকে সবাই ওর জন্য একটা হাততালি দাও নিচের ছবিগুলো দেখো এবং নিজের ভাষায় বর্ণনা করো এইসব পরিস্থিতিতে তুমি কেমন বোধ করো তাও বর্ণনা করো তো আমরা এখন এই ছবিগুলো একটা একটা করে দেখব তার আগে তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে নেচার এটার অর্থ তো আমরা জানি প্রকৃতি টেপিস্ট্রি এটা আবার কি তো আমি তোমাদেরকে একটা ছবি দেখাতে চাচ্ছি যে ছবির মাধ্যমে এই অর্থটি আশা করি ফুটে উঠবে এখানে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে এটি একটি রুম রুমের এখানে হয়তো কোনো জানালা আছে জানালাটি একটি পর্দার মতো করে ঢেকে দেয়া আছে এই পর্দাটার দিকে যদি তোমরা একটু খুব সতর্কভাবে তাকাও তাহলে দেখতে পাবে যে এখানে এই পর্দাটি অনেক মোটা এবং এখানে অনেক নকশা করা আছে কিছু ছবি পেন্টিং করা আছে তো এটা অনেকটা বলতে পারো আমাদের নকশি কাঁথার মতো কাঁথার মতো তো নকশি কাঁথা কি হয় আমরা এটা কাঁথা হিসেবে ব্ল্যাঙ্কেট হিসেবে আমরা গায়ে শোয়ার সময় ব্যবহার করি কিন্তু এটা কাতার মতোই ডিজাইন করা কিন্তু এটা সাধারণত জানালার পর্দা হিসেবে বা ঘরের মধ্যে আমরা একটা শোপিস হিসেবে সাজাই এটাকে বলা হয় টেপেস্ট্রি আমরা অনেকটা বলতে পারি জানালার পর্দা তবে এটার স্পেশাল ডিজাইন করা নকশা করা সেটাকে বলা হয় টেপিস্ট্রি আশা করি তোমরা এটা একটা ভালো ধারণা পেয়েছ এখন এই নেচারস টেপিস্ট্রি বলতে আমাদের যা বোঝায় শুধু টেপিস্ট্রি তো এটা কিন্তু নেচারস টেপিস্ট্রি এটা বলতে কি বোঝায় আমরা একটুখানি সময় এটার পেছনে ব্যয় করব তো নেচারস টেপিস্ট্রি বলতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যতা বোঝায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যতা বললে তোমাদের প্রত্যেকের মনে দেখো এক একজনের মনে এক এক রকম ছবি ভেসে উঠবে তো ওই ছবিগুলো যদি আমি একত্রিত করে তোমাদেরকে এটা দেখাই দেখো তো তোমাদের মনে এ ধরনের কোনো প্রকৃতির অপরূপ সৌন্দর্যতা প্রকাশ পায় কি না আমার মনে হয় তোমাদের কারো কারো মনে এই ধরনের একটা পিকচার প্রকাশ পাচ্ছে তো এই পিকচারের মাধ্যমে আমরা নেচার স্টেপেস্ট্রি এটা বর্ণনা করতে পারি অর্থাৎ আমরা যদি বলি নেচার স্টেপেস্ট্রি কি তাহলে এই পিকচারটাকেই বলতে পারবো আমরা এটাই হচ্ছে নেচারস টেপেস্টি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো এখন আমরা তোমাদের বইয়ের মাঝে যাব বইয়ে তোমাদের প্রথম পাতায় দ্বিতীয় এক্সপিরিয়েন্স নেচার স্টেপিস্টি এরকম একটি ছবি দেখতে পাবে এবং তার উপরে কি লেখা আছে একজন একটু দাঁড়িয়ে বলো তো এখানে কি লেখা আছে একটু জোরে লাউডলি বলবে থ্যাংক ইউ এখানে লেখা আছে এ রেইনি ডে বাংলা করলে কি হয় একটি বৃষ্টির দিন বৃষ্টি স্নাত দিন তো এই ছবিতে হোয়াট উই ক্যান সি ইন দ্য পিকচার ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি পারসন দে তাদের উপরে বৃষ্টি পড়ছে অ্যান্ড দে আর ইউজিং আমা টু সেভ দেমসেলস ফ্রম দ্য রেইন তাদেরকে এখান থেকে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারা ছাতা ব্যবহার করছে সবার মাথাতেই ছাতা আছে তাহলে এই ছবিটার মাধ্যমে আমাদের কি ফুটে উঠল একটি বৃষ্টি স্নাত দিন তো তোমাদের মধ্যে থেকে কেউ কি এই পিকচার সম্পর্কে দু একটি লাইন বলতে পারবে সবাই একটু ট্রাই করো ওকে তোমার উত্তরটি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ এখন আমরা এই ডে সম্পর্কিত একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখব সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে এবং এরপরে তোমার মনের মধ্যে যা চলছে সেই আবেগ বা সেই এক্সপ্রেশনটা তোমরা ক্লাসে শেয়ার করবে আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা একটি দেখবে ওকে থ্যাংক ইউ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি কী সম্পর্কে ছিল হোয়াট ওয়াজ দ্য ভিডিও অ্যাবাউট ক্যান এনিওয়ান অফ ইউ ডেসক্রাইব ইট তোমাদের মধ্যে থেকে যদি কেউ একজন একটু বলতে চাও দুই দুইটি বাক্য বা চারটি বাক্য বা পাঁচটি বাক্য যে যতটুক পারো একটু শেয়ার করো হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ ওর জন্য সবাই একটু হাততালি দাও ও চেষ্টা করেছে ভালো করে বলার জন্য থ্যাংক ইউ এখন এই বৃষ্টি স্নাত যে আমরা একটা দিনের একটা ভিডিও দেখলাম এই ভিডিওটি দেখার পরে তোমার মনে আসলে কি যে মনে হচ্ছে তোমার ভিতরে কি কাজ করছে তোমার ভিতরে কি একটা তোমার ভিতরের অভিব্যক্তিটি কি এক্সপ্রেশন আমরা যেটা বলি সেই এক্সপ্রেশনটি আমাদের লিখতে বলেছে আমাদেরকে এটি লেখার পরে আমাদের ক্লাসে আমরা শেয়ার করব। তো লেখার আগে আমরা যদি এই বৃষ্টির দিনের কিছু ভোকাবুলারি আমরা একটু আলোচনা করে নেই। তাহলে তোমাদের লিখতেও সুবিধা হবে আমি তোমাদেরকে কিছু ভোকাবুলারি দিয়ে হেল্প করছি তোমরা এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে সেন্টেন্স তৈরি করবে তো বৃষ্টির দিনের কথা বলি আমাদের প্রথমেই কিছু শব্দ আসে তার মধ্যে একটি হচ্ছে ড্রিজল এখন এই ড্রিজল শব্দটির অর্থ কি আমাদের এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে লাইট রেইন ফলিং ইন ভেরি ফাইন ড্রপস হালকা বৃষ্টি যেটা আমরা বলি ঝিরঝির বৃষ্টি সেটা হচ্ছে ড্রিজল এবং এটা অনবরত চলতে থাকে এটা যদি আমরা বাংলা করি এরকম হয় ফোটা ফোটা বৃষ্টি বা হালকা বৃষ্টি তাহলে ড্রিজল এই শব্দটির অর্থ হচ্ছে কি ফোটা ফোটা বৃষ্টি বা হালকা বৃষ্টি আমার সাথে তোমরা একটু উচ্চারণ করো ড্রিজল ড্রিজল ভেরি গুড এরপরে যে শব্দটি আছে এটি হচ্ছে ডাউন পোর তাহলে ডাউন পোর শব্দটি অর্থ কী এ হেভি অ্যান্ড ইনটেন্স রেইনফল খুব ভারী বৃষ্টিকে বলা হয় ডাউনপোর ডাউনপোর আমরা বাংলা করলে কি হয় প্রবল বৃষ্টি বা মুসলধারে বৃষ্টি তো এই মুসলধারে বৃষ্টির আবার আরেকটি অর্থ আমরা করতে পারি মুষলধারে বৃষ্টির আমরা আরেকটি অর্থ করতে পারি সেটা বলতে পারি আমরা ক্যাটস এন্ড ডক্স এন্ড ডক্স এটি হচ্ছে আমাদের একটি ফ্রেজ এই ফ্রেজের অর্থ হচ্ছে মুষলধারে বৃষ্টি তাহলে ডাউন প্রবল বৃষ্টি অথবা আমরা বলতে পারি কি ক্যাটস অ্যান্ড ডক্স ইট রেইনস ক্যাটস অ্যান্ড ডগস প্রবল বৃষ্টিপাত হচ্ছে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এরপরে আমাদের যে শব্দটি সেটি হচ্ছে গ্লুমি তাহলে গ্লুমি অর্থ কি ডিম আর ডার্ক একটু অন্ধকারময় বিষাদময় আমরা যখন মন খারাপ থাকে তখন দেখব আমাদের চেহারাটা একটু ডার্ক হয়ে যায় আমাদের চেহারাটা একটু মনে হয় যেন কি ব্যাপার তোমার মুখটা কালো কেন আমরা কিন্তু এইভাবে বলি তাই না রাইট ওফেন ইউজ টু ডেসক্রাইব দ্য স্কাই ডিউরিং ওভারকাস্ট রেইনি ওয়েদার প্রায়ই আমরা এই শব্দটি ব্যবহার করি যখন আকাশটা মেঘে আচ্ছন্ন হয়ে যায় মেঘাচ্ছন্ন হয়ে যায় তাহলে এটা আমরা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারি মানুষের মন যদি গ্লুমি হয় তাহলে আমরা বিষণ্ন বলি আর আকাশে মেঘ জমে থাকলে যখন আমাদের পরিবেশটা অন্ধকার হয়ে যায় আমরা বলি মেঘাচ্ছন্ন তাহলে এই শব্দগুলো আমাদের শিখতে হবে এবং এগুলো আমাদের ব্যবহার করতে হবে আমাদের প্যারাগ্রাফ লেখার সময় তারপরে আছে থান্ডার স্টোর্ম আমরা এটা সবাই জানি বজ্রপাত বিকট আওয়াজে বৃষ্টির আগে আমাদের এরকম বজ্রপাত হয় বৃষ্টির মাঝখানেও হয় এ স্টোর্ম স্টোর্ম মানে কি ঝড় আমরা সবাই জানি স্টোর্ম অর্থ ঝড় উইথ থান্ডার অ্যান্ড লাইটনিং ওই ঝড়ের মধ্যে কি থাকে বজ্রপাত থাকে তার সাথে বিদ্যুৎ চমকানিও থাকে ওফেন অ্যাকোম্পানিড বাই হেভি রেইন এবং এর সাথে প্রচণ্ড বৃষ্টিপাত থাকে তাহলে এটা আমরা যদি কি করি তাহলে হচ্ছে ঠান্ডা স্টম হচ্ছে বজ্র বজ্রপাতযুক্ত ঝড় বা বজ্র ঝড় যুক্ত ঝড় বা বজ্র ঝড় তো এই শব্দগুলোই কিন্তু আমাদের সব সময় প্রথমে চলে আসে তাই না আমরা যদি কোনো কিছু লিখতে চাই বৃষ্টি নিয়ে এরপরে আরও কিছু শব্দ আমাদের মাসে আসবে একটি হচ্ছে রেইনকোট বৃষ্টি হলে আমরা রেইনকোট ব্যবহার করি অথবা আমরেলা ব্যবহার করি আমরেলা তাহলে রেইনকোট বা রেইন ওয়ার একই বিষয় বৃষ্টির সময় আমরা যে গায়ে দেই ওয়ার মানে ও কাপড় ওই কাপড়টাকে আমরা রেইন রেইনকোট বলি ক্লথিং ডিজাইন টু কিপ দ্য ওয়ার ওয়ারার ড্রাই ইন দ্য রেইন ওয়ারার শব্দটির অর্থ হচ্ছে যিনি পরেন কাপড় যিনি পরেন তাকে বলা হচ্ছে ওয়ারার ড্রাই মানে শুকনো রেইন তো জানোই ক্লদিং কাপড় ডিজাইন মানি ডিজাইন এই এই কাপড়টিকে নকশা করা হয় একটা যিনি পরবেন তাকে বৃষ্টি থেকে বাঁচার জন্য এরপর আছে পিটার প্যাটার দ্য সাউন্ড অফ হিটিং সারফেসেস সারফে সারফেস মানে হচ্ছে উপরিভাগ সারফেস মানে কি উপরিভাগ রেইনড্রপ মানে আমরা সবাই জানি বৃষ্টির ফোটা হিট হিট মানে আঘাত করা তাহলে যখন আমাদের ছাদের উপরে বৃষ্টি পড়ে সেটা যদি টিনের চালা হয় তাহলে একটা টাপুর টুপুর শব্দ হয় আর যদি মাটির উপরে পড়ে সেখানেও এক ধরনের একটা সাউন্ড করে তাহলে সেটাকে কি কী বলা হয় বৃষ্টি পড়ার মাটিকে আঘাত করার সময় একটা ছোট্ট সাউন্ড হয় শব্দ হয় সেটা কি বলা হচ্ছে পিটার প্যাটার তারপর আম্রেলা এটা আমার বলার কিছু নেই এ ডিভাইস ইউজড ফর প্রোটেকশন অ্যাগেনস্ট রেইন এমন একটা জিনিস যা আমাদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে তো আশা করি ভোকাবুলারিগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ এখন তোমাদের জন্য দশ মিনিটের একটা ক্লাস ওয়ার্ক তোমরা এই ক্লাসের মধ্যে এই শব্দগুলো তোমরা করলে ব্যবহার করতে পারো আরও যদি ভালো তোমার শব্দ জানা থাকে তুমি ব্যবহার করে একটি প্যারাগ্রাফ লেখো এই আশি থেকে একশো ওয়ার্ডের মধ্যে তুমি একটি প্যারাগ্রাফ লেখো তোমাদের হাতে সময় হচ্ছে দশ মিনিট ওকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখন তোমাদের লেখাগুলো একটু দেখি সুন্দর হয়েছে তোমরা অনেকেই অনেক সুন্দর লিখেছো তা আমরা এখন একটি নমুনা উত্তর দেখবো আমরা একটি নমুনা উত্তর দেখব যেটার উত্তরটা কিরকম হতে পারে কিরকম লিখলে একটু ভালো হয় আমরা একটু ছোট করে একটা লেখা দেখি সেটি হচ্ছে তোমাদের মধ্য থেকে একজন এটা একটু পড়ো আমরা সবাই একটু শুনি একজন একটু লাউডলি পড়ো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ এক্সেলেন্ট তোমার খুব সুন্দর সবাই ওর জন্য একটা হাততালি দাও গিভ হার অর হিম এ বিগ ক্ল্যাপ থ্যাংক ইউ রেইনড্রপস ট্যাপ জেন্টলি অন উইন্ডোজ ক্রিয়েটিং এ সুদিং ম্যালোডি ম্যালোডি মানে সুর রেইনড্রপটা যখন আমাদের জানালার উপরে পরে বা টিনের চালের উপরে পড়ে খুব সুন্দর একটা সুরেলা আওয়াজ হয় গ্রে ক্লাউডস ব্ল্যাঙ্কেট দ্য স্কাই ধূসর মেঘ পুরো আকাশটাকে আচ্ছন্ন করে ফেলে কাস্টিং এ সফট ডিফিউজড লাইট পারলস ফর্ম অন দ্য স্ট্রিটস রিফ্লেক্টিং দ্য ওয়ার্ল্ড ইন rippling mirrors. দ্য ইয়ার ইজ cool অ্যান্ড ফ্রেশ ক্যারিং দ্য আর্জিস্ট অফ ওয়েট সয়েল নেচার Nature's অ্যান্ড and রেইনড্রপস ব্রিং bring কামিং অ্যাটমসফিয়ার atmosphere. তোমরা হয়তো অনেকে এটার কিছু বাংলা হয়তো বুঝতে পারছ না আমি তোমাদের জন্য এটা বাংলা ট্রান্সলেশন করে দিয়েছি তোমাদের মধ্যে থেকে একজন একটু দাঁড়িয়ে পড়ো তোমাদের জন্য আমি সুবিধার জন্য আমি লাইন বাই লাইন তোমাদের ট্রান্সলেট করে দিয়েছি ভাবার ভাবার্থটা আমরা করিনি আমরা শব্দার্থ অনুযায়ী ট্রান্সলেট করেছি এখানে তোমাদের এই শব্দটা হয়তো কারো কারো কাছে একটু অন্যরকম লাগতে পারে বা বুঝতে অসুবিধা হতে পারে সৌম্যভাবে মানে খুব সুন্দরভাবে খুব নরমভাবে সুন্দরভাবে শান্তিময়ভাবে সেটা হচ্ছে সৌম্যভাবে তো আমরা যে লেখাটা লিখলাম সেটা মোটামুটি ট্রান্সলেট করলে আমাদের এটা দাঁড়ায় তো আশা করি তোমরা এই লেখাটা বুঝতে পেরেছ তো আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম যে আমাদের এই রেইনি ডে কীরকম হয় সেটার উপরে আমরা আজকে একটি কিছু লেখা দেখলাম একটি ভিডিও দেখলাম শব্দার্থ দেখলাম এবং সেগুলো দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ রচনা করলাম আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তো তোমাদের জন্য আমি একটি হোমওয়ার্ক দিতে চাচ্ছি সেটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন এ রেইনি ডে রাইট অ্যাটলিস্ট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস তোমরা এ রেইনি এর উপরে এমন একটি প্যারাগ্রাফ লিখবে চেষ্টা করবে একশো থেকে একশো বিশ ওয়ার্ড কমপক্ষে লেখার জন্য কারণ রাইটিং ইজ ভেরি এসেন্সিয়াল ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ গুড ইংলিশ স্পিকার অ্যান্ড রাইটার স্পিকারের জন্য তোমাকে অবশ্যই স্পোকেনটা করতে হবে ক্লাসে টুকটাক ইংরেজি বলতে হবে বন্ধুদের সাথে টিচারদের সাথে আর লেখালেখি অবশ্যই চালিয়ে যেতে হবে তাহলে তোমরা এই হোমওয়ার্কটাই আশা করি সবাই বাসায় করে নিয়ে আসবে নেক্সট ক্লাসে টিচারকে অবশ্যই দেখাবে সম্মানিত ফ্যাসিলিটর যারা আছেন তাদের জন্য বলছি আপনারা এই রেনিডে একটা স্যাম্পল অ্যান্সার দিয়ে দিলাম এটা আপনারা শিক্ষার্থীদেরকে পরবর্তী ক্লাসে দেখাবেন থ্যাংক ইউ ভেরি মাছ